জানলে অবাক হবেন পাকিস্তানের সঙ্গে চীন ও ভীত ভারতের এই জেমস বন্ডকে নিয়ে ভারত চীনের মধ্যে সীমান্ত সমস্যা ক্রমশই বাড়ছে চীন বারংবার সিকিম ভুটান সীমান্ত থেকে ভারতকে সেনা সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে পাল্টা উত্তর দিচ্ছে ভারত এই পরিস্থিতির মাঝেই বেইজিংয়ে ব্রিক্সের এনএসএ লেভেলের বৈঠক হওয়ার কথা এদিকে চীনের পক্ষ থেকে এবার নিশানা করা হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে চীনের অভিযোগ ডোকলাম সমস্যার পিছনে রয়েছে অজিত দোভাল মোদীর ঘনিষ্ঠ এবং ভারতের জেমস বন্ড বলে পরিচিত দোভালকে শুধু চীন নয় আশঙ্কায় থাকে পাকিস্তানও দুই সালে যখন প্রধানমন্ত্রীর পদে আসেন নরেন্দ্র মোদী তখন থেকে চীনের দিকে নজর রয়েছে ভারতের দুই সালের সেপ্টেম্বরে চীনের রাষ্ট্রপতি জি পিংকে মোদী ভারতে আমন্ত্রণ জানান তখন অনেকেই মনে করেছিল চীনের সঙ্গে যোগাযোগ শক্তপোক্ত করার পক্ষেই ভারত কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক দৃঢ় হতে দেখে চীন তার গতিপথ বদলে নেয় বলেই মনে করা হয় অজিত ডোভাল ঘনিষ্ঠ এবং আস্থাভাজন বলে মনে করা হয় এই কারণেই চীন ইস্যু অজিত হাতে তুলে দেওয়া হয়েছে বলে মত অনেকেরই চীন প্রসঙ্গে সর্বদাই সক্রিয় দোভাল সম্প্রীতিককালে ডোকলাম নিয়ে চলা সমস্যায় দোভাল যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং সেই দিকে করা নজরও রয়েছে তার অজিত দোভালের অতীতের বিভিন্ন কাজ দেখে চীনের ভয় পাওয়ারই কথা রয়ের আন্ডার এজেন্ট হিসেবে দীর্ঘ ছয় বছর পাকিস্তানের লাহোরে এক পাক মুসলিম হিসেবে তিনি ছিলেন এছাড়াও রয়েছে এমনই বিভিন্ন উল্লেখযোগ্য কাজ উনিশশো উননব্বই সালে তিনি অমৃতসরের স্বর্ণমন্দির থেকে চরমপন্থীদের বের করার জন্য অপারেশন ব্ল্যাক থান্ডারে নেতৃত্ব দিয়েছেন তাই তার সক্রিয় ভূমিকা তার বুদ্ধি এবং কার্যপদ্ধতি যে পাকিস্তানের পাশাপাশি চীনকে চিন্তায় ফেলে দেবে তা বলাই বাহুল্য